সমর্থকে ভরা যুবভারতী জুড়ে শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগানে রীতিমতো কাঁপছিল ভারতীয় ফুটবলের মক্কা। যদিও এদিন ম্যাচের প্রথম 85 মিনিটে কোনো গোল আসেনি, আফগান ফুটবলাররা বেশ মারমুখী মেজাজে ফুটবল খেলছিল, যার ফলে বারবারই আহত হচ্ছিলেন ভারতীয় ফুটবলাররা। শুরু থেকে একের পর এক আক্রমণ, সংঘবদ্ধ পাসিং, গতি, ড্রিবল সবই ছিল, ছিল না শুধু নিখুঁত ফিনিশিং, ফলে গোটা ম্যাচ দাপিয়ে খেলেও গোল আসছিল না। সুনীল ছেত্রীকেও এদিন শুরুর দিকে কিছুটা ফিকে দেখাচ্ছিল, কিন্তু সেই সুনীলের ম্যাজিকে ভারত প্রথম গোল পায়। ম্যাচের 86 মিনিটে ছেত্রীর ফ্রিকিক থেকে করা দর্শনীয় গোলে এগিয়ে যায় ভারত। এরপর 88 মিনিটে গোল শোধ করেন আফগানিস্তানের হয়ে জুবির আমিরি। তবে এর কয়েক মিনিটের মধ্যে 91 মিনিটের মাথায় আবারও গোল উপহার দিয়ে দেশকে এগিয়ে দেন আব্দুল সামাদ। ফলে শেষ 10 মিনিটে থ্রিলারে ভরা ম্যাচে অবশেষে শেষ হাসি হাসল সুনীল ছেত্রীর দল। এই জয়ের ফলে এএফসি কাপের মূল পর্বের দিকে অনেকটা এগিয়ে গেল ভারত। শেষ ম্যাচে হংকং এর বিরুদ্ধে হারলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ থাকবে ভারতের কাছে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।